একদিকে টেনশন প্রেসার পেশেন্স অন্যদিকে ফিউচার রেজাল্ট ভাগ্য সামনের প্রতিটা পদক্ষেপে চিন্তা কি হবে ইয়েস অর নো প্রত্যেকটা পার্টিসিপেন্টকে হাঁটতে হাঁটতে একরাশ ভয় নিয়ে এই বন্ধ দরজা খুলে ভেতরে ঢুকতে হবে ভেতরে আসার পর ওই দূরে জাজদের টেবিল পর্যন্ত যেতে যেতে দম বন্ধ হয়ে আসবে হাজারো প্রশ্ন মনের ভেতরে উঁকি দেবে পারবো কি আমি টপ 24 যেতে বাড়িতে মা অপেক্ষা করে আছে কি হবে তার যে বাবা আমার উপরে এত ভরসা করেছে কি জবাব দেব আমি তাকে আর আমি এত আশা এত স্বপ্ন সব কিছু কি এখানেই শেষ হয়ে যাবে এমন সুযোগ আমার জীবনে আর দ্বিতীয়বার নাও আসতে পারে এমন হাজারো প্রশ্ন নিয়ে আমি ধীরে ধীরে জাজদের সামনে গিয়ে দাঁড়াবো আমি আর জাজ দূরত্ব মাত্র কয়েক পা আমার ভাগ্যে কি আছে সব কিছু তারাই জানে হয় একটা ইয়েস অথবা একটা নো রেজাল্ট আসন্ন টেনশনে সবাই সবচেয়ে টাফেস্ট রাউন্ড একটু তো টেনশন হচ্ছে মেবি আমি অনেক বড় স্বপ্ন নিয়ে আসছিলাম একটু টেনশনে আছি তবে আমার কাছে মনে হয় না আমি কোনো জায়গায় খারাপ গেছি 190% ভালো গেছি রেজাল্ট জানতে প্রথম ডাক পড়লো শ্রাবণের এই মুহূর্তে কি মনে হচ্ছে আমি চেষ্টা করেছি আমার যতটুকু গাওয়ার এবং ভালোই গিয়েছি আমার মনে হয়েছে তোমার এই বিশ্বাস নিয়ে তুমি ভেতরে যাও শ্রাবণ স্যার আমরা যাই বলি তোমাকে সেটা ক্যারি করতে হবে স্যার মন খারাপ করা চলবে না কোনো ভুল বোঝাবুঝির অবকাশ এখানে থাকবে তুমি যে সম্প্রদায় থেকে এসেছো বেদে সম্প্রদায় তুমি দুঃখ করেছিলে প্রথম দিন তোমাদের সুন্দর একটি সাংস্কৃতিক ঐতিহ্য আছে কিন্তু তোমাদের বাসবাসের স্থান নেই তোমাদের সে খাল বিল নদী নেই জঙ্গল নেই যাই হোক বলতে আমাদেরও খারাপ লাগছে এখন যাই বলি তোমাকে মেনে নিতে হবে ভালো থাকবে ইনশাল্লাহ আবার দেখা হবে গানটা ছেড়ো না কোথায় যাচ্ছ একদম বাইরে চলে যাচ্ছ কেন মায়ের স্বপ্ন পূরণ করতে হবে না আরে তুমি যাচ্ছ তো আসো তুমি যাচ্ছ যাবি যদি উড়ে দূরে নিহিল জানাতে মনে মনে করে আমার শ্রাবণের স্বপ্ন পূরণ হলেও বাকিরা কিন্তু এখনো টেনশনে আর এখানে তো টাফ কম্পিটিশন সবাই প্রচন্ড ভালো লাগে আমি আশা করবো যেন আমি থাকি টপ 24 ইনশাল্লাহ যাচ্ছি শুধু আজকের পারফরমেন্স যদি আমি হিসাব করি তাহলে মেবি নট অথবা 50-50 হোপ করি ফিঙ্গার ক্রসড দেখা যাক পারফরমেন্স ভালো হয়নি দীপার কি আছে তার ভাগ্যে দীপা কেমন আছো জি ভালো আছি দীপা আমাকে বলো যে
তুমি খুব নিভৃত গান গাইতে, গান শুনতে, এবং একটা মানুষ শুধু রেডিও নামক একটা যন্ত্র থেকে এত সুন্দর যে গান শিখে উঠতে পারে, আমাদের কাছে এটা একটা বিস্ময়। কিন্তু দীপা, আজকে তোমাকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। দীপা, কান্না হয়তো আজকে আসবে, কিন্তু কালকে তুমি বুঝবে যে হ্যাঁ, আমাকে এগিয়ে যেতে হবে, আমি গান গাইব। এত মানুষ আমার গানের প্রশংসা যখন করেছে, নিশ্চয়ই আমার ভিতরে কিছু আছে। প্লিজ দীপা, খেদো না। আজ আমার আকাশে শুধু আভার, দেখি না তারাদের মেলা। আজ আমার এই দু চোখে নেই কোনো প্রাণ, দেখি না কোনো সুখের ছায়া। অনেক বড় হতে চাই, আমার স্বপ্ন এটা। দীপার স্বপ্ন ভেঙে চুরমার, নুসরাতের স্বপ্ন কি সফল হবে? আমার একটা স্বপ্ন আছে যে আমি গান নিয়ে বড় কিছু একটা করতে পারবো, চেষ্টা করলেই কি না পাওয়া যায়। নাজিয়া, কেমন আছো? একটা বড় এক্সপেকটেশন আছে তোমার তোমার এই মঞ্চ থেকে। তো এখন আমাকে বলো যে তুমি মন খারাপ করবে না নাজিয়া, যদি যদি ইউ ফেইল টু ক্রস। We found that you've got something inside which is hidden, but only you know that you love music. এই স্টেজে দাঁড়ায় প্রমিস করলাম ইনশাল্লাহ নেক্সট থেকে যাক এই পর্যন্ত যতগুলো ত্রুটি হয়েছে ত্রুটিগুলোর উপরে মেক ওভার করার চেষ্টা করব, প্রত্যেকটা চেষ্টা করব না করব। ওকে, অল দ্য বেস্ট নাজিয়া। তোমাদের দুজনের মধ্যে একজন যাচ্ছ না পরের রাউন্ডে। সঞ্জয়, যদি সামনে আইডলের ট্রফি থাকে অথবা শুধু বন্ধুত্ব থাকে, কোনটা বেছে নেবে? আইডলের ট্রফি যেটা থাকবে দিয়ে যাবো। আছো তুমি ট্রফি লড়বার জন্য? স্বপন, আমি খুবই সরি, ভালো থাকবেন। সাইফুর রহমান স্যার, মোমিন মিয়া, তোমাদের দুজনকেই বিদায় জানাচ্ছি। দুজন দুজনকে চেনো? তাহলে আই উড সাজেস্ট যে তোমরা দুজনের হাতটা ধরো। ধরো তোমাকে একটা চয়েস দেয়া হলো, যে তুমি নিজেই বলো তুমি যেতে চাও কি না, অথবা এমন একটা চয়েস দেয়া হলো যে তোমার বন্ধুকেই তুমি বরং এনকারেজ করো, আচ্ছা থাক তুমিই যাও, মুশারাত কোনটা বেছে নেবে? আমি যাবো। নন্দিতা কোনটা বেছে নেবে? আমি যেতে চাইবো। মুশাররাত, খুব ভালো গান গেয়েছো মনে হচ্ছে।
পুরাপুরি দিতে পারিনি। তাহলে বন্ধুই যাক। না। তাহলে হাত ধরালাম কেন? নিজের কাছে খুব নিরুপায় লাগছে। এখন কোন বন্ধুকে পরের রাউন্ডে নিয়ে যাওয়া যায়? মুশারাতের বন্ধু নন্দিতা, নন্দিতার বন্ধু মুশারাত, মুশারাত নন্দিতা, চলো। চাইলে সব হয়। হ্যাঁ হয়, যাচ্ছ নেক্সট রাউন্ডে, তুই যাও। ওয়ার্কশপ রাউন্ডে যাচ্ছ, তোমরা দুজনে সিলেক্টেড। সিদ্ধান্তটা হচ্ছে তুমি নেক্সট রাউন্ডে যাচ্ছ। These are the final 24. Can you believe it? আর এর মাস থেকে আমরা পেয়ে যাব প্রথম বাংলাদেশি আইডল। কিন্তু সেটা কে আমরা তা কেউই জানি না। সারা বাংলাদেশ ঘুরে অডিশনের পর আমরা পেয়ে গেলাম আমাদের সেরা 24 জন পার্টিসিপেন্ট। আচ্ছা সামিয়া, ঠিক এই মুহূর্তে ওদের জন্য কি আর কোনো সারপ্রাইজ দেওয়া যায়? অবশ্যই দেয়া যায়, তাদের জন্য তো অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে। কিন্তু এই মুহূর্তে আমি আমাদের মাঝে ডেকে নিব আমাদের অনারেবল জাজ ম্যারিনকে। প্লিজ ওয়েলকাম। আমরা পেয়ে গেছি বাংলাদেশি আইডলের সেরা 24 জনকে। আগামী সপ্তাহ থেকে শুরু হবে সঙ্গীতের মহাযুদ্ধ। কে হবে প্রথম বাংলাদেশি আইডল তা বিচার করবে বাংলাদেশের মানুষ। আপনারাই পারেন ভোট করে পছন্দের প্রতিযোগীকে আইডল করে তুলতে।